আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করবো সাংঘাতিক মজার একটা জিনিস, এটা হচ্ছে KFC স্টাইল চিকেন স্ট্রিপ, স্পাইসি চিকেন স্ট্রিপস। তো যাই হোক, এই জন্য আমার লাগবে বাটার মিল্ক। বাটার মিল্কটা হচ্ছে দুধের মধ্যে কয়েক ফোঁটা ভিনেগার দিলেই বাটার মিল্ক হয়ে গেল। তো আমি এখানে অল্প একটু দুধ নিছি, তার মধ্যে দু চার ফোঁটা ভিনেগার দিই, এখন এটা বাটার মিল্ক হয়ে যাবে। একটু নাড়া দিলেই দেখবেন দইয়ের মতো হয়ে গেছে, একটু জমে গেছে, ব্যাস এটাই বাটার মিল্ক। কাছে থেকে দেখি আপনাদের, দেখেন এটা একটু দইয়ের মতো জমে গেল, একটু ছাঁকড়া ছাঁকড়া হয়ে গেছে, এটাই বাটার মিল্ক। তো অনেকে এটাকে টক দই বলে চালায় দিচ্ছে এবং বলতেছে যে মুখে যাতে মানে আপনার রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন, ওই সমস্ত রেসিপি থেকে ভুলেও এটা মুখে লাগাইতে যাবেন না। এটা কিন্তু টক দই না, এটা বাটার মিল্ক, এবং এর মধ্যে ভিনেগার আছে, মানে অ্যাসিটিক অ্যাসিড আছে, সেটা মুখে কোনো অবস্থায় লাগাবেন না। যাই হোক, আমি এটা এখানে আমি কতগুলো মুরগির পিস একদম চিকন চিকন লম্বা করে কেটে নিছি, মুরগির ব্রেস্টের পিস যেরকম চিকেন স্ট্রিপগুলো সাধারণত হয়। তো এর মধ্যে আমি এই বাটার মিল্কটা দিয়ে দিব, দেখেন দইয়ের মতো অনেকটা। একটু হট সস দিব, এটা আমি আমার তৈরি করা হট সস দিচ্ছি, এটা একদম পিওর মরিচ বাটা বলতে পারেন। সামান্য একটু লবণ দিব যতদূর লাগে, এটাকে মাখায় একটু রেখে দিব, এই 10-15 মিনিট রাখলেই হবে, হয়ে গেল। এই 10-15 মিনিট এটাকে রেখে দিব, তারপর আমি ভাজায় চলে যাব। আমি এখানে প্রায় 1 কাপের মতো ময়দা নিছি, তার মধ্যে আমি একটু রসুনের গুঁড়া দিব স্বাদ মতো, আধা চা চামচের মতো। আর রসুনের গুঁড়া না থাকলে মুরগির সাথে একটু রসুন বাটা মাখায় নিয়ে তাইলেই চলবে। একটু গোলমরিচের গুঁড়া দিব, সেটাও স্বাদ মতো, যে যেরকম ঝাল খাইতে চায়। একটু মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ, আর অল্প একটু বেকিং সোডা। আমার সোডাটা জমে আছে দেখে আমি একটু চেলে দিচ্ছি, খুবই অল্প, এই 1 কাপের মধ্যে সিটি 4 চামচ, 1 চা চামচের 1/4 ভাগ, কোয়ার্টার 4 চামচ যাকে বলে আর কি। এখন এইটাকে আমি একটু মিলাই নেব, এখন এটা ভালো মতো মিলে গেল। এখন আমার মুরগির পিসগুলোকে কোট করতে হবে এটাতে। এখন আমি ওই বাটার মিল্ক মিলা রাখা মুরগির পিসগুলোকে নিয়ে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ময়দার মধ্যে একবার এটাকে একটু কোট করতে হবে। এটা ভিজা হাতে করা একটু মুশকিল, যাই হোক কম খুলে চলে আসে। তারপরে আমি এখানে ডিম ফেটে রাখছি, সেই ডিমের মধ্যে এটাকে একটু চুবায় এটাকে ডিম একটু ঝেড়ে ফেলে আবার ময়দার মধ্যে ভালো মতো এখন কোট করে নিতে হবে, একটু নেড়ে চেড়ে, যাতে এর ডালপালা গজায়, তাইলে ভাজার সময় সুন্দর হবে দেখতে আর কি। ভিজা হাতে করবেন এই কাজটা, শুকনো হাতে করবেন, তাইলে ডালপালাগুলো ভালো গজাবে। করে এটা আমি একটু ঝেড়ে ফেলে দিই, ঝেড়ে ফেলে দিলে এই যে দেখেন এটা একটু ডালপালা গজাইছে। যাই হোক, এটা রাখলে বুঝতে পারবেন, এরকম একটা স্ট্যান্ডের উপরে আমি লাগাই নিছি, এর মধ্যে রাখবো যাতে অতিরিক্ত ময়দাটা নিচে পড়ে যায়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এইটার গায়ে যাতে আপনি ফ্ল্যাট কোনো সাথে দেন, সমান কোনো প্লেটের উপরে রাখলে এই ডালপালাগুলো থাকবে না, এটা ভাজার সময় যে একটা ডালপালার মতো থাকে, চতুর্দিকে একটু উঁচা নিচা থাকে, সেই জিনিসটা খাইতে ভালো লাগে, ওটা থাকে না। সেই জন্য আমি এরকম একটা লোহার স্ট্যান্ড, যেটা আমার গ্রিলের সাথে আসে আর কি, আমাদের মানে কনভেনশনাল যে গ্রিলগুলো আছে তার ভিতরে এরকম একটা স্ট্যান্ড থাকে, এর মধ্যে আমি উঠায় রাখবো আর কি। তো এইভাবে করে আমি সবগুলোকে কোট করে নিব, প্রথমে ময়দায় দিয়ে একবার কোট করে একটু ঝেড়ে ফেলে ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে মিশায় এবার একটু ঝেড়ে ফেলে ময়দার মধ্যে একটু নেড়ে চেড়ে ভালো মতো করে নিতে হবে শুকনো হাতে, যাতে এর উপরে বেশ বাবড়ি টাবড়ি সহ একটা কোট হয় আর কি। এই যে দেখেন বেশ ডালপালা সহ কোট হবে, তারপরে এরকম একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে আমি সবগুলোকে করে নিব। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিছি, তার মধ্যে এই যে আমি স্ট্রিপগুলো করে রাখছি এইগুলাকে আমি আসলে একটা কাঁটা চামচ দিয়ে উঠে ছাড়বো, কারণ হাত দিয়ে ছাড়লে অনেক সময় এই কোটিংটা উঠে যায়। তো এগুলাকে মাঝারি আছে একটু উপরে রাখছি আমি, এগুলাকে এইভাবে ছেড়ে আমি ভেজে নিব। হাতের মধ্যে দিলে অনেক সময় হাত থেকে ছুটে চলে আসে, মানে উপরের কোটিংটা।
যা দিলাম দিলাম, এগুলাকে এখন এই পাতলা জিনিস 7-8 মিনিট ভাজলেই হবে। মাঝারি আছে, একটু হালকা বাদামি করে ভেজে উঠে ফেলি। মাঝারি আছে, 7-8 মিনিট ভেজে আমি এখন জালটা বাড়া দিলাম। কারণ এই যে দেখেন ফেনা উঠা কমে গেছে, তার মানে ভিতর দিকটা সিদ্ধ হয়ে গেছে, আর কোনো জলীয় অংশ অবশিষ্ট নাই। এখন এটাকে খালি বাদামি করে ভেজে নিব, পছন্দ মতো বাদামি করে, মুচমুচা যাতে হয়। পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলোকে উঠায় ফেলবো, কারণ এগুলো আরেকটু পরে কিন্তু আরও একটু বাদামি হয়ে যাবে। জালটা কমাই দিই, এই যে দেখেন হয়ে গেল। এখন আমি এগুলোকে একটা টিস্যুর উপরে উঠাই বাকিগুলোকে ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার KFC স্টাইল চিকেন স্ট্রিপ। দারুণ মজার জিনিসটা, খুব সহজ তৈরি করা, আর বাসারটা তৈরি করা যে এত মজা একবার না বানাইলে বুঝবেন না। একটু চিকেনের বোনলেস পিস কিনে এনে রাখলে যখন তখন ঝটপট বানায় ফেলতে পারেন। সবার বাসায় দুধ আছে, সবার বাসায় ভিনেগার আছে, সবার বাসায় যে মশলাগুলো দিলাম এগুলো খুব কম মশলার উপরে তৈরি। হ্যাঁ, বিজসের একটা আইটেম, আর খামাখা বেশি পয়সা খরচ করে কিনে লাভ নাই। বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন, বাচ্চা বাচ্চারা সাংঘাতিক পছন্দ করবে। তো দেখেন কত জলদি হয়ে যায়, কত সহজে হয়ে যায় একটা জিনিস। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।